Good evening, welcome to neindia.com news. In a today's update, Minister Sushanta Chowdhury announced double tourist visits since Sourav Ganguly's appointment as ambassador, with World Tourism Day celebrations upcoming. Let's take a look at the report. On the eve of World Tourism Day, set to be celebrated on 27 September, a press release was organized by Minister Sushanta Chowdhury on behalf of Tripura Tourism Development Corporation Limited. He announced that the number of tourists visiting Tripura has doubled since Sourav Ganguly was appointed as the brand ambassador of Tripura Tourism. However, he expressed concern over the reduced number of Bangladeshi tourists, attributing it to the unrest in Bangladesh. Minister Chowdhury further shared details of the upcoming World Tourism Day celebration, which will be held with great enthusiasm at Ujjainta Palace, Agartala, featuring various events and activities. আমরা আগেও তথ্য দিয়েছি, সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার আগে পর্যটনের বা পর্যটকের যে আগমন সেটা ডাবল হয়ে গেছে ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পর। এবং আপনারা জানেন যে বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের অ্যাড চলছে, ন্যাশনাল লেভেলে বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের অ্যাড চলছে, এবং মানুষের মধ্যে একটা ত্রিপুরাকে আনএক্সপ্লোর্ড ত্রিপুরা, যারা ভ্রমণ পিপাসু মানুষ ত্রিপুরাকে এক্সপ্লোর করার জন্য তারা এসেছে। কিন্তু এটা শীত যে ফরেন টুরিস্ট কথা যদি আমরা বলি, তবে বাংলাদেশি টুরিস্টদের সংখ্যাটা ডাবল ছিল, রেভিনিউ ডাবল ছিল। কিন্তু বাংলাদেশের যে আপনার প্রশ্ন অস্থিরতার ফলে এটা আমাদের এটা ফাটা পড়েছে, এটা আমি আমার আলোচনায় বলেছি। আমার বিশ্বাস এটা দীর্ঘস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। আবার ত্রিপুরা ট্যুরিজমের যে বাংলাদেশ থেকে পর্যটকদের যে আগমন সেটা আবার যথারীতি পুনরায় আগের জায়গায় যাবে। ইতিমধ্যে আমরা পর্যটক কেন্দ্রগুলোকে, ত্রিপুরা ট্যুরিজমের যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে ডেভেলপমেন্ট করার জন্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বদেশ দর্শন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এসি, আমাদের সিডবি, তাদের সঙ্গে কথা বলে আমরা কয়েকশো কোটি টাকা আমরা ইনভেস্ট করছি। আলোচনা চলছে ফরেন ইনভেস্টারদেরকে এখানে আনার জন্য, তারা ঘুরেও গেছেন দু চারজনের প্রতিনিধি। তো দ্য কামিং টাইমস আমার বিশ্বাস যে এই পরিস্থিতি থাকবে না, এবং আগামী দেড় থেকে দু বছরের মধ্যে আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি যে আগামী বছর দুয়েকের মধ্যে ত্রিপুরা ট্যুরিজমের যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে আরও কিছু নতুন ক্ষেত্র আমরা তৈরির চিন্তাভাবনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউনড ফর আপডেটস, and don't forget to subscribe our channel by hitting the bottom right logo.